সেকেন্ড এপিসোড বর্ণ পরিচয়ের পেজ নাম্বার 3। তোমাদের আগের এপিসোডে আমি কি করেছিলাম, আগের এপিসোডে করেছিলাম ক করেছিলাম, খ করেছিলাম, গ করেছিলাম যখলাযুক্ত শব্দে। আজ তোমাদের আমি যখলাযুক্ত শব্দে পড়াবো চ, ভঙ্গির জ, আট। ওকে, তাহলে তোমরা আগের দিন শিখেছিলে যখলাযুক্ত শব্দ কোনগুলো বলা হয় আর যখলা চিহ্নটা কেমন দেখতে হয়। তোমাদের যখলা চিহ্ন হয় এই রকম, আর এটা যখলাটা হচ্ছে উঞ্জ থেকে, তাহলে উঞ্জ থেকে আসছে এই চিহ্নটা। ওকে, তাহলে তোমরা আগের দিনে শিখেছিলে ক, খ, গ, আজ তোমরা শিখবে চ, বর্গীয় জ, ট। তাহলে দেখো তোমরা যখলাযুক্ত শব্দগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবং যখলাযুক্ত শব্দগুলো পাশে লেখা আছে। ক অক্ষরের আছে, দু বর্ণের আছে, তিন বর্ণের আছে, চার বর্ণের আছে। তাহলে তোমরা যখলাযুক্ত শব্দগুলো আজকে কতটা করে শিখবে, তিনটে করে শিখবে। তাহলে এখানে চ, উঞ্জ যুক্ত হয়ে হচ্ছে চয়ে যখলা, তাহলে এই দুটো যুক্ত করে হচ্ছে যখলা। তাহলে চ, উঞ্জ, চয়ে যখলা, বর্গীয় জ, উঞ্জ, বর্গীয় জয় যখলা, ট, উঞ্জ, টয় যখলা। তাহলে এখানে যখলা যুক্ত হচ্ছে, তাহলে ফার্স্টে আমরা পড়ব চয় যখলা। তাহলে দেখো এখানে চয় যখলা দিয়ে তিনটে শব্দ তৈরি করা আছে, তিনটে শব্দ। তোমরা আগের দিনও প্রত্যেকটা তিনটে করে শব্দ শিখেছিলে, কি কি বর্ণে শিখেছিলে, দু বর্ণে শিখেছিলে, তিন বর্ণে শিখেছিলে, চার বর্ণে শিখেছিলে। আজকে তোমরা শিখবে দু বর্ণে, তিন বর্ণে আর চার বর্ণে। আন্ডারস্ট্যান্ড? সো ফার্স্টে আছে চ, চয়ে যখলা। তাহলে চয়ে যখলা দিয়ে কি কি শব্দ হচ্ছে, বয়ে আকার চয়ে যখলা বাচ্চ, বয়ে আকার চয়ে যখলা বাচ্চ। সেকেন্ড, তাহলে আমরা বাচ্চটা কত বর্ণের পেলাম বলো তো স্টুডেন্ট। তাহলে আমরা বয়ে আকা চয় যখলা কত বর্ণের পাচ্ছি, চলো আমরা কাউন্ট করি। তোমরা আমার সঙ্গে সঙ্গে কাউন্ট করবে তো? আচ্ছা করো, বয়ে আকা চয় যখলা, তাহলে ওয়ান টু। তাহলে আমরা কত বর্ণের পেলাম, দু বর্ণের। তাহলে এখানে আমরা ফার্স্টে কত বর্ণের পাচ্ছি, দু বর্ণের পাচ্ছি, বয়ে আকা চয় যখলা। সেকেন্ড দেখো, সেকেন্ডে কি আছে, বয় হস্যই, বয় একার চয় যখলা বিবেচ্য, বয় হস্যই, বয় একার চয় যখলা বিবেচ্য। আচ্ছা বিবেচ্যটা কত বর্ণের আছে, চলো আমরা কাউন্ট করে নিই। তাহলে আছে ফার্স্টে ওয়ান টু থ্রি, তাহলে আমরা এখানে কত বর্ণের পাচ্ছি, থ্রি বর্ণের, মানে তিন বর্ণের শব্দ পাচ্ছি। ওকে, সো বয় হস্যই, বয় একা চয় যখলা বিবেচ্য। নেক্সট, প দ চয়ে যখলা হস্য ত পদচ্যুত, প দ চয়ে হস্য যখলা ত পদচ্যুত। তাহলে এখানে আমরা ক বর্ণ পাচ্ছি, কাউন্ট করে নি, ওয়ান টু থ্রি ফোর। তাহলে আমরা কত বর্ণের পেলাম, ফোর, মানে চার বর্ণের। আমরা এখানে চয় যখলা দিয়ে চার বর্ণের শব্দ পেয়ে গেলাম, তার স্পেলিংটা কি হচ্ছে, প দ চয় যখলা হস্য ত পদচ্যুত। ওকে, নেক্সট দেখো, নেক্সট আছে বর্গীয় জ, বর্গীয় জ, উঞ্জ, বর্গীয় জয় যখলা। তাহলে বর্গীয় জ যখলা দিয়ে শব্দগুলো দেখো কি আছে, রয়ে আকার, বর্গীয় জয় যখলা আকা, সরি বয় আকার, বর্গীয় জয় যখলা রাজ্য, বয় রয় আকার, বর্গীয় জয় যখলা রাজ্য। আচ্ছা রাজ্যটা ক বর্ণের আছে, কাউন্ট করি, ওয়ান টু। তাহলে কত বর্ণের পাচ্ছি, টু বর্ণের, মানে দুই বর্ণের। তাহলে আমরা বর্গীয় জয় যখলা দিয়ে প্রথম শব্দটা কি পাচ্ছি, দু বর্ণের, রয়ে আকা বর্গীয় জয় যখলা রাজ্য। নেক্সট, বয় আকা মূর্ধন্য হস্যই, বর্গীয় জয় যখলা বাণিজ্য,
বয় আকা মুধনয় হস্যই বর্গী জয় জফলা বাণিজ্য। তাহলে বাণিজ্যটা কত অক্ষর রয়েছে, ক বর্ণের রয়েছে? চলো আমরা কাউন্ট করি, 1 2 3। তাহলে ক বর্ণের পেলাম 3, তিন বর্ণের পেলাম। ওকে, বয় আকা মুধনয় হস্যই বর্গী জয় জফলা বাণিজ্য। নেক্সট, বর্গী জয় জফলা ওকা তয়ে হস্যই পেটটা কতটা সজ্যোতিষ। বর্গী জয় জফলা ওকা তয়ে হস্যই পেটটা কতটা সজ্যোতিষ। তাহলে জ্যোতিষটা আমরা ক বর্ণের পাচ্ছি, 1 2 3, তিন বর্ণের। তাহলে জ্যোতিষটা ক বর্ণের পাচ্ছি, তিন বর্ণের পাচ্ছি। ওকে, তাহলে আমরা বর্গী জয় জফলা দিয়ে পেলাম রয় আকা বর্গী জয় জফলা রাজ্য, বয় আকা মুধানার হস্যই বর্গী জয় জফলা বাণিজ্য, বর্গী জয় জফলা ওকা তয় হস্যই পেট কাটা মতন জ্যোতিষ। ওকে, নেক্সট দেখো, ট উঞ্জ টয় জফলা। তাহলে টয় জফলা দিয়ে আমরা পাচ্ছি, ফার্স্ট শব্দটা রয়েছে দন্ত নয় আকা টয় জফলা নাট্য, দন্ত নয় আকা টয় জফলা নাট্য। তাহলে নাট্যটা আমরা ক বর্ণের পাচ্ছি, কাউন্ট করি, 1 2, তাহলে আমরা ক বর্ণের পাচ্ছি, দু বর্ণে। ওকে, নেক্সট, কয় আকা প টয় জফলা কাপট্য, কয় আকার প টয় জফলা কাপট্য। তাহলে এটা আমরা ক বর্ণের পাচ্ছি, 1 2 3, তাহলে এটা কত বর্ণের পেলাম, তিন বর্ণে। নেক্সট, দন্ত নয় ঐকার ক টয় জফলা নৈকট্য, দন্ত নয় ঐকার ক টয় জফলা নৈকট্য। তাহলে নৈকট্যটাও পাচ্ছি আমরা, তিন বর্ণের। ওকে, তাহলে আজ তোমরা শিখলে জয় জফলা দিয়ে শব্দ তিনটে, বর্গী জয় জফলা দিয়ে তিনটে শব্দ এবং টয় জফলা দিয়ে তিনটে শব্দ। ওকে, আর পরের এপিসোডে পাখিগুলো আমি করাবো। তোমরা প্রত্যেকেই খাতায় এগুলো তুলবে, খাতায় তুলে প্র্যাকটিস করবে আর এগুলো মনে রাখবে যে জফলা দিয়ে শব্দ কিরকম হচ্ছে, কি কি হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আজকে তোমাদের এই এপিসোডে এইটাই থাকছে। নেক্সট এপিসোডের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। বাই।